উনি তো বলছেন উনি আপনার টাকা মারবেন না তারপরে আপনি কেন এত কথা বলছেন উনি আমাকে দিয়ে দেবেন টাকা ভাই দু মাসের বেশি সময় দিয়েছে আরে আমাকেও তো দোকান চালাতে হয় আরে অদ্ভুত তো এইটুকু টাকার জন্য আপনার দোকান বন্ধ হয়ে যাবে নাকি এতদিন যখন সময় দিলেন একটু সময় দিন আচ্ছা ঠিক আছে আমি মিটুন দারোয় গ্যারান্টি দিচ্ছি আপনার টাকা মার যাবে না ঠিক আছে এ মিটুন এ এত কথা বলছে কেন আমার টাকা মারার জন্য গুন্ডা পুষেছো নাকি আমি এসব গুন্ডাকে ভয় পাই না আমি চাইলেই এই চাইলে কি হ্যাঁ চাইলে কি গুন্ডা কাকে বলছেন আপনি হ্যাঁ ভদ্রভাবে কথা বলছি আপনার ভালো লাগছে না তাই না গলাটা ছাড়ু বলছি ভালো হবে না বলে দিচ্ছি কিন্তু এই কি ভালো হবে না হ্যাঁ কাকে ধমক দিচ্ছেন আপনি আপনি কিন্তু আমায় চেনেন না গলাটা ছাড়ু বলছি বুঝছেন আমাকে চেনেন না এখানেই গেরো দেবো আপনাকে গলাটা ছাড়ুন বলছি তুমি ছেড়ে দাও গলাটা ছাড়ুন অর্জুন অর্জুন ছাড়ো অর্জুন ছাড়ো কি করছো তুমি ছাড়ো অর্জুন এটা আমাদের বাড়ি তোমার গুন্ডামি করার জায়গা নয় প্লিজ কিছু মনে করবেন না আমি আমি ওর বোন হই আপনার কাছে ক্ষমা চাইছি ক্ষমা টমা চাই না আমার পাওনা টাকাটা চাই অনেক দিন ধরে বাকি আছে আপনার দাদাকে বলুন দিয়ে দিতে আচ্ছা আচ্ছা আমি আপনাকে কথা দিচ্ছি এক সপ্তাহের মধ্যেই আপনি টাকা পেয়ে যাবেন একটু সময় দিন ঠিক আছে তোমার স্বভাবটা কোনোদিনও বদলাবে না তাই না সবার সাথে মারামারি করলেই কাজ হয়ে যায় কেন আমাদেরকে বিপদে ফেলতে এসেছো মঞ্জু আমি তোদের বিপদে ফেলতে আসিনি আমি তোদের হেল্প করতে এসেছিলাম আমি আগেও বলেছি আবারও বলছি তোমার মতো মানুষের থেকে আমরা কোনো হেল্প চাই না বেরিয়ে যাও এখান থেকে মঞ্জু মঞ্জু তুই এখনো তোর মনের আগটা পুষে রেখেছিস আমি তো আমি তো ক্ষমা চেয়েছি তোর কাছে তোর পাশেও থাকতে চেয়েছি পাশে যদি থাকতে হয় তাহলে বৌদির পাশে গিয়ে থাকো আমাদের পাশে থাকার কোনো দরকার নেই বৌদির মনের অবস্থাটা বুঝতে পারছো তুমি মনের অবস্থা কেন মানুষের উপর দিয়ে কীরকম শারীরিক অত্যাচার চলছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি বৌদির গায়ে কালিশিটে দাগ পড়ে গেছে জানো তুমি সেটা বৌদির ঘরের বাইরে তোমার দাদার আগের মাথায় কাচের গ্লাস ভেঙে ফেলেছিল সেটা আমি বুঝতে পেরেছি আর আর ওই আংটি হারানোর ব্যাপারটা আমার ওটা নিয়েও সন্দেহ হচ্ছে আমার তো মনে হয় তোমার দাদা কোনো কারণে ওই ব্যাপারটাকেও লোকানোর চেষ্টা করছে তুমি তোমার দাদাকে যতটা ধোয়া তুলসী পাতা ভাবো তোমার দাদা কিন্তু আমি তোর থেকে আমার দাদার ব্যাপারে কোনো ক্যারেক্টার সার্টিফিকেট নেব না কিন্তু আমার দাদার ব্যাপারে কোনো খারাপ কথা আমি তোর থেকে শুনবো না আমি ভুল করেছিলাম তো ঝামেলা হয়েছিল বলে আমি আমি ক্ষমা চাইতে এসেছি তুই আমার দাদাকে কাঠগড়া দাঁড় করাচ্ছিস চুপ আমি কথা বলছি তো তুই যেমন তোর দাদাকে ভালোবাসিস তোর দাদার প্রতি তোর ইমোশন আছে সেরকম আমারও আমার দাদার প্রতি ইমোশন আছে আমিও আমার দাদাকে খুব ভালোবাসি সুতরাং একটা কথা সুতরাং আমাদের দুজনের পথ আলাদা তুমি তোমার রাস্তা দেখো আর আমাদেরকে আমাদের মতো করে চলতে দাও তুমি থাকো না তোমার দাদাকে নিয়ে কে বারণ করেছে আমাকেও আমার কাজ আর আমার দাদা ভাইকে নিয়ে থাকতে দাও আজকালে তুমি নাক করলে কথাটা মাথায় ঢুকলো